বিরোধী অপরাধের দায়ে জামায়তে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর করা রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ এর মধ্য দিয়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় ঘোষিত হল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন হাসান রিপোর্ট সকাল নয়টার পরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে শুরু হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউর শুনানি উভয় পক্ষের শুনানি শেষ হয় সকাল সাড়ে দশটায় এরপর রায়ের জন্য সকাল সাড়ে এগারোটায় সময় নির্ধারণ করা হয় ঠিক সাড়ে এগারোটার পরই আপিল বিভাগের প্রধান বিচারপতি এস কে সিনহার প্রথমে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনটি এবং পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর আবেদনটি খারিজ করে দেন দেশপ্রেমীর জনতা প্রত্যেকেই স্বীকার করবেন যে বুদ্ধিজীবী হত্যা আমাদের জীবনের সবচেয়ে একটি দুঃখের দিন এবং আমাদের জাতির জন্য সবচেয়ে একটা ক্ষতির কারণ এবং এই যুদ্ধপরাধীর বিচার যে একটা হলো অ্যাটলিস্ট একজনকেও যে সাজা দেওয়া হলো এটি আমাদের বড় সুস্থি এবং মনে হয় এটা একটা আরেকটা আমাদের আমরা মুক্তিযুদ্ধের একটি আরেকটা বিজয় লাভ করলাম এদিকে রায় অসন্তোষ প্রকাশ করেছে দুই আসামির প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আমরা রিভিউ পিটিশনে অ্যাডিশনাল এভিডেন্স হিসাবে পাঞ্জাব ইউনিভার্সিটির মূল সার্টিফিকেট আমরা দাখিল করেছিলাম আপিল বিভাগ ওই মূল সার্টিফিকেট অবিশ্বাস করেছেন এখন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ রায় দিয়েছেন সে রায় উনি মৃত্যুদণ্ডাদেশ বল রেখেছেন এখানে আমাদের আর কোনো বক্তব্য নাই চলতি বছরের তিরিশে সেপ্টেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এর চোদ্দ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে উভয় আসামি মানবতা বিরোধী অপরাধের মামলায় এই দুই আসামি সহ এখন পর্যন্ত মোট পাঁচটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করল আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ট্রাইব্যুনালের দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ এরপর সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে আসামি পক্ষ শেষ পর্যন্ত রিভিউতেও তাদের রায় বহাল রাখল আপিল বিভাগ এখন এই রায় কার্যকরের প্রক্রিয়ার মধ্যে বাকি থাকলো শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়টি হাসান জাভেদ এনটিভি নিউজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা